আজকে আমি আপনাদেরকে হাতের মুদ্রাগুলো শিখাবো। আপনারা প্রথমে একবার আমার মুদ্রাগুলো দেখবেন, দেখে তারপর আপনারা আমাকে অনুসরণ করবেন, ঠিক আছে? যাই হোক, আমি শুরু করি। প্রথম হাতটা এমন করে তা ধিন ধিন ধা। আজকে আমি আপনাদেরকে ক্লাস নেব শিল্পকলার খুব গুরুত্বপূর্ণ একটা শাখা, নৃত্যকলা। জি ম্যাডাম, শিখাইতে পারেন? নৃত্যকলা আমাদের জন্য খুবই দরকারি, কিন্তু মন খারাপের নৃত্যকলা থাকলে এটা শেখান, কারণ আজকে আমার মনটা খারাপ। কেন আপনার মন খারাপ? কেন? আমার আশেপাশের মানুষ আমার মনে কষ্ট দিচ্ছে, তাই আমার মন খারাপ। কে আপনার মনে কষ্ট দিয়েছে? নাম দিছে আমার আপন মানুষই আমার কষ্ট দিছে, আমি নাম প্রকাশ না করি। যদি কোনো মন খারাপের নৃত্যকলা থাকে তাহলে আপনি শেখান না। আপনি আমাকে বিশ্বাস করে বলতে পারেন? আর আমি যতটুকু রিজুক সাহেবকে চিনি, তিনিও কাউকে বলবেন না, বলেন। সমস্যা নাই ম্যাডাম, আপনি আগে যান, নৃত্যকলা শেখান, মন খারাপ। ঠিক আছে, আপনি যেহেতু বলতে চাইছেন না, আপনাকে আমি আর জোর না করি। যাই হোক, আজকে আমি আপনাদেরকে হচ্ছে নাচের যে বেসিক মুদ্রা সেগুলো শেখাবো, হস্ত মুদ্রা আমি আজকে আপনাদেরকে শেখাবো। কিন্তু আমার একটা কথা আছে, মানে আমি কামাল আর মধু সাহেবকে নাচ শেখাতে পারিনি, তারা আমাকে খুব বিরক্ত করেছে। আপনারা কিন্তু এরকম করবেন না, প্লিজ। আজকে আমি আপনাদেরকে হাতের মুদ্রাগুলো শেখাবো। আপনারা প্রথমে একবার আমার মুদ্রাগুলো দেখবেন, দেখে তারপর আপনারা আমাকে অনুসরণ করবেন, ঠিক আছে? যাই হোক, আমি শুরু করি। প্রথম হাতটা এমন করে তা ধিন ধিন ধা, তা ধিন ধিন ধা, তা ধিন ধিন ধা, তা ধিন ধিন ধা, না তিন তিন না তিটি ধিন ধিন ধা ধা, ঠিক আছে? আপনারা আমার সাথে শুরু করে, দুজন দুটো হাত এভাবে আমার মতো করে রাখো। আপনি করেন? আমি নাচ শিখতে পারবো, কারণ আমরা এখানে কর্মদক্ষ হতে এসেছি, নাচ শিখতে না। আমরা শিখবো রান্না করা, ড্রাইভিং এবং অন্যান্য যেগুলো আমরা কর্মদক্ষ হতে পারি, যেগুলো দিয়ে আমাদের ফিউচার হবে। নাচ শিখতে পারবো না, সরি। না ম্যাডাম, উনি কিন্তু মিথ্যা কথা বলছে, নাচ অবশ্যই শিখতে হবে। এই যে আমি আগে মাঝে মাঝে থার্সডে পার্টি করতাম, তো ওই জায়গাতে আমি নাচতাম, কেমনে নাচতাম, না জেনে নাচতাম। এখন যদি আমার এটা জানা থাকতো তাহলে আমি আরও নাচে উড়াই ফেলতাম না, সবাই আমার প্রতি অ্যাট্রাকশন বেড়ে যেত না। তুমি যে নাচবা, তোমার শরীরটারে দেখছো, এই শরীর নিয়ে নাচতে পারবো, উনি যে নাচ শেখাবে পারবা না। আগে শরীরের যত্ন নাও, ফিট হও, ফ্লেক্সিবল হও, তারপরে নাচ শিখতে আসো। এই যে রিজুক সাহেব, এতক্ষণে আপনি একদম পয়েন্টে কথা বলেছেন, আপনি যদি নাচ শিখেন তাহলে আপনি শারীরিকভাবে আর মানসিকভাবে দুইভাবেই সুস্থ থাকবেন। ম্যাডাম, সেজন্য তো তোরাবালি আছে, তোরাবালি প্রতি শুক্রবারে আমাদেরকে এক্সারসাইজ করাচ্ছে, নাচ থেকে আমাদের এক্সারসাইজ করতে হবে না। আমি নাচতে পারবো না ম্যাডাম, এতে যদি আমার চাকরিও চলে যায় কিছু করার নেই, আমি নাচবো না। আপনি এমন কিছু আমাদেরকে শেখান যেটা আমাদের কাজে আসবে, যেটা আমাদের ভবিষ্যৎ তৈরি করে দেবে। আপনি কিন্তু এগুলো বলে আমাকে অপমান করছেন, আমি কিন্তু আপনার নামে রাঙা স্যারের কাছে কমপ্লেন করব। আপনি যদি কমপ্লেন করেন আমিও কমপ্লেন করব, এতে যদি আমার চাকরি যায় যাবে, আপনার চাকরিও চলে যেতে পারে, মনে রাখবেন। শুধু আপনার ক্লাস না, প্রত্যেকটা ক্লাসের লেগে সে ডিস্টার্ব। এই যে আগের ক্লাস, আমার মন খারাপ কেন? তার জন্যই তো মনটা খারাপ হয়েছে। যদি এখন আমার ভালো লাগতেছে, মন ভালো হয়ে গেছে, সে চলে গেছে, ডিস্টার্ব চলে গেলে তো এমনি ভালো লাগবে না। চলেন আমরা, আমি আর আপনি নাচ শিখি, যেহেতু আমার মন ভালো হয়েছে, আসেন আমরা রোমান্টিক নাচ শিখি।